বগুড়ায় সড়কের পাশের ছোট পিঠার দোকানগুলো হয়ে ওঠে জমজমাট। শহুরে ব্যস্ততা আর নানা কারণে যাদের পক্ষে পিঠা তৈরি করা সম্ভব হয় না তাদের ভরসার জায়গা হয়ে ওঠে দোকানগুলো। বিক্রিও ভালো চলে মৌসুমি পিঠা ব্যবসায়ীদের। এ নিয়ে আরো জানাতে শহরের কলোনি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুর রহমান, চলে যাচ্ছে তার কাছে। মাজিদ, দিনে কত টাকার পিঠা বিক্রি হয় এসব দোকানে এবং পিঠা প্রেমীদের ভিড় কেমন দেখছেন? শম্পা, আপনি জানেন যে এই গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটি হলো আমন ধান ওঠার পরে কিন্তু বাড়িতে বাড়িতে আটা তৈরি হয়, তারপরে কিন্তু পিঠা পুলি পায়েস এসব কিন্তু বানানো হতো আগে। কিন্তু এই সময়টা এই শহরের জীবনে, দালান কোঠার এই জীবনে, ইট পাথরের জীবনে কিন্তু আর সে গ্রামে সে বাড়িতে অনেকে যাওয়া হয় না, অনেকে সে পিঠা পুলি তৈরি করতে পারেন না। তারা এই যে হাট বাজারে যে ফুটপাথগুলো রয়েছে সে ফুটপাতে কিন্তু এই যে পিঠার দোকানগুলো বসে সে পিঠার দোকানেই কিন্তু তারা এখানে পিঠা খেয়ে স্বাদ মিঠান। এই 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 যে দোকানটা দেখা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণের যে যারা খেতে আসছেন তারা কিন্তু এখানে খান। এখানে 5-7 প্রকারের পিঠা হয়, চিতই পিঠা, ভাবা পিঠা, ঝাল পিঠা থেকে আরম্ভ করে মিষ্টি পিঠা, সব কিছু পিঠাই কিন্তু এখানে পাওয়া যায়। এরপরও এখানে যারা পিঠা খেতে আসেন প্রত্যেকটি পিঠা কিন্তু 10 টাকা করে তারা খেতে পারছেন। ফলে এখানে পরিবার নিয়ে অনেকে আসছেন, ছোট ছোট সন্তানদের নিয়ে আসছেন, সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে আসছেন, আর যারা এখানে আসতে পারছেন না তাদের জন্য আবার পিঠা কিনে বাড়িতে নিয়ে যাচ্ছেন। এইভাবে কিন্তু ফুটপাতে তারা পিঠার তারা কেনাকাটা করেন। এবং যারা একটা মৌসুমি ব্যবসায়ী, ব্যবসায়ীরা বলছেন যে 3 থেকে 4 মাস তারা এই পিঠার দোকানগুলো করেন এবং প্রত্যেক দিন প্রায় 4,000 টাকার মতন তাদের এই পিঠা বিক্রি হয়। এই পিঠা বিক্রি করেই কিন্তু তাদের সংসার চলে সারা বছরে। আর এইবারে যে পিঠার দোকানিরা যেটি বলছেন যে প্রত্যেকটি জিনিসের দামই কিন্তু একটু একটু বাড়ার কারণে কিন্তু তাদের আগের বছর যে লাভটি ছিল সে লাভটি কিন্তু তাদের হয়ে উঠছে না। তারপরেও তারা যে লাভ থাকছে সেভাবে তাদের কিন্তু সংসার চলছে। আর এখানে প্রায় বগুড়া শহরে 100টি মতন পিঠার দোকান রয়েছে, আর প্রত্যেক দোকানে যদি 4,000 টাকা করে বিক্রি হয় প্রায় 4 লাখ টাকা প্রত্যেক দিনে কিন্তু এই পিঠা এখানে বেচা কিনা হচ্ছে। আর এখানে যারা পিঠা কিনতে আসছেন তারা বলছেন যে দীর্ঘ দিনে তারা বাড়িতে যেতে পারেন না, আর সন্তানরা তাদের দাদি নানি বাড়িতে যেতে পারেন না, ফলে তাদের জন্য এই পিঠা যে তৈরি করা সে তৈরি করা পিঠাও দেখাতে পারছেন, পাশাপাশি তারা কিন্তু এই পিঠাগুলো কিনে খাওয়াতে পারছেন অল্প টাকায়। তো এইভাবে কিন্তু পিঠার দোকানগুলো চলে এবং এইটি প্রায় মাস পর্যন্ত এই পিঠার দোকানগুলো চলবে। এবং এই পিঠা নিয়ে পিঠা খেয়ে যে স্বাদ অনুভব করেন সেই স্বাদটা কিন্তু আগেকার দিনে যে গ্রাম বাংলাতে তারা খেতেন সেরকমই স্বাদে অনুভব করেন। আর এই পিঠাগুলো তৈরি হয় আটা, খেজুরের গুড়, তারপর ঝাল, বিভিন্ন জিনিস যে উপকরণ রয়েছে সেগুলো দিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি হয়। এবং এখানে স্বাস্থ্য বিধি মেনে চলে কিন্তু স্বাস্থ্যকর পরিবেশে তারা বানান এবং পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কিন্তু পিঠাগুলো বানানো হয় ফুটপাতে। তো সম্পা, এই ছিল আমার কাছে বগুড়ার ফুটপাতের যে পিঠা তৈরির যে বিষয় এবং যে কেনাকাটা বিষয়টি নিয়ে সর্বশেষ।